আরে আনসার ভাই কি করতেছেন ভাই এগুলা? ভাই এটা সাবান দিয়ে ধুইতাছি, সাবান দিয়ে ধুইতাছি। এই দেখেন ভাই সাবান দিয়ে ধুইতাছি। আসলে মানে অনেকে বলে যে লিকার বার্নিশ করলে সাবান দিয়ে ধুইতে পারে, কিন্তু বুঝতে পারে আসলে আমি আজকে প্র্যাকটিক্যালে দেখা দিই যে এটা কিন্তু 50 বছর গ্যারান্টি দেবো, এটা কখনো কিন্তু এটা লিকার উঠবে না ভাই। দেখেন এই দেখেন সাবান দিয়ে কিন্তু ধুচ্ছি ভাই, এখানে পানি দিয়ে কিন্তু ধুচ্ছি, এটা কিন্তু কিচ্ছু হবে না ভাই। দেখেন পারুজ ভাই এটা দেখেন, দেন কাস্টমার মনে করে যে বানিশ করে যে লিকার বার্নিশ সাবান দিয়ে ধুলে এটা উঠে যাবে, এটা কখনো কিন্তু উঠবে না। এটা আমরা আসলে লিকার বার্নিশ 10 বছর যেমন গ্যারান্টি দিই, এটা গেলেছো কিন্তু এরকম থাকবে। দেখেন ভাই অনেকে বলে কিন্তু যে এটা ধুলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। দেখেন এটা ফ্যানে উঠে যাচ্ছে, ধুচ্ছি এটা ভাই, কিচ্ছু হবে না কিন্তু। এটা কিন্তু লিকার বার্নিশ। আচ্ছা পানি ঢালেন তারা ভাই, পানি ঢালেন। হ্যাঁ এটা পানি ঢাললেও কিচ্ছু হবে না ভাই, এই দেখেন। আচ্ছা দেখেন কত অনচকচক করতেছে, কত সুন্দর। হ্যাঁ এটা কিন্তু গ্লাস নষ্ট হবে না ভাই, এটা কিন্তু গ্লাস নষ্ট হবে না, দেখেন এটা দেখেন। ওকে ঠিক আছে দর্শক, তো দেখতে পাচ্ছেন এখানে এটা কি কাঠের দরজা ভাই? এটা হচ্ছে চিটাং সেগুন কাঠ, এটার ভিত্তি 5% পল আছে। আমি বরাবরই বলে থাকি ভাই, আমি সত্য কথা কই ব্যবসা করি। আচ্ছা আচ্ছা এখানে 5% পল আছে, দেখেন ভাই আমি ধুয়ে দেখা দিচ্ছি আবার। এটা কিন্তু ধুলেই যে গ্লাস নষ্ট হবে কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা এটাতে মানে যত ধুবেন তত পরিষ্কার থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে ভাই 50 বছরের গ্যারান্টি দিচ্ছেন যে কিছু হবে না। এবং এইভাবে গ্যারান্টি সহকারে দরজা বিক্রি করে থাকে। আজকে অফার কিছু থাকবে নি ভাই? হ্যাঁ ভাই আজকে অফার হচ্ছে থেকে মাত্র 2000 টাকায় দরজা, 2000 টাকা, মাত্র 2000 টাকা দরজা। আর চিটাং সেগুনের চকাট মাত্র 6000 টাকা ভাই। কি কন? হ্যাঁ ভাই সেগুনের দরজা, চিটাং সেগুনের চকাট মাত্র 6000 টাকা, চিটাং সেগুনের চকাট মাত্র 6000 টাকা। জি এটার কারণ হচ্ছে এখানে পল সার মিলানি মিক্স আছে। আমি কিন্তু এখানে আমার চকাট আছে 8500 টাকা, সেটাও দেখবো। এটার ভিত্তি কোনো 1% পল নাই। আচ্ছা এটার ভিত্তি পল সার মিলানে আছে মাত্র 6000 টাকায়, মাত্র 6000 টাকা। এরপরে ডেলিভারি বাংলাদেশের 64 জেলায় একদম ফ্রি, ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি, একদম ফ্রি। ফ্যাক্টরি থেকে যারা দরজা কিনতে চান আজকে ভিডিওটি মিস করবেন না, স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রেখেছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো আচ্ছা ভাই, জি ভাই কি দরজার কালেকশন দেখাবেন নাকি? হ্যাঁ দরজার কালেকশন দেখাবো, চকাটও দেখাবো। আচ্ছা এটা হচ্ছে আমরা বলি পাটি সাপটা পাল্লা। এই পাল্লাটা পুরো ভাইরাল, মানে আমি এই পাল্লাটা কত বেশি আমি নিজেও করতে পারি, আমাদের কাস্টমার শুধু এই পাল্লাটাই বেশিরভাগ অর্ডার করে। তাই এটাকে বলি আমরা পাটি সাপটা 3D ডিজাইন, ভরপুর ডিজাইন। জি এটা পুরো বডিটাই ডিজাইন। আচ্ছা আচ্ছা এই পাল্লাটা উনি আমার থেকে লিকার করে নিবে, আমি এখন মেশিন থেকে লাভায় এখানে রাখছি। এটা 39-81 পাক্কা 1.5 ইঞ্চি, মাঝখানে 3 তক্তা আছে। এই দরজাটার দাম রাখছে উনার থেকে মাত্র 14500 টাকা, মাত্র 14500 টাকা। ওকে তারপর কি দেখবো? তারপরে ভাই এখানে একটা 45-এর দরজা আছে, ওটা হচ্ছে চিটাং সেগুন। আমি যে বারবার বলি যে এটা নেসারার কাস্টমারকে বুঝাই, কাস্টমার কিন্তু দেখি গেছে। কাস্টমার অনেক কাস্টমার অনেক দোকানদার বলে যে ভাই 100% ছাড় দেবো, 100% ছাড় দেবো। আসলে কয় পার্সেন্ট থাকে এটা কিন্তু বলে না। আমি বারবারই বলে থাকি আমি সত্য কথা কই ব্যবসা করি, এটা ওনার সাথে আমার কথা 100% ছাড়ি। ওকে 100% ছাড়ি, এখানে আমি 100% ছাড়ি দিছি। কাস্টমার আসি দেখি গেছে, বলছে আনসার ভাই আসলে অনেকের মাকে বলি যে বলে যে আসলে দেবো পল ছাড়া, কিন্তু আপনি যেটা বলেছেন আপনার কথা আসলে একদম সঠিক আছে, সঠিক আছে। জি অবশ্যই লিকারের পরে উনাকে আমি কাস্টমারকে সাক্ষাৎ দেবো। আর এখানেও একটা দরজা আছে, এই দুইটা দরজা পার্টি শপটার, এটা একই ভদ্রলোকের, এটা যাবে হচ্ছে কুমিল্লা লাকসাম। এটা লিকার করে নিচ্ছি, এটাও আমি 14500 টাকা। আচ্ছা আচ্ছা 14500 টাকার পারবে যে আপনাকে বলেছি 2000 টাকা দরজা, 2000 টাকা দরজাটা আপনাকে দেখাই। এটা নিচে আছে, আমি একটু দেখাই ভাইয়া। 2000 টাকা দরজা? হ্যাঁ মাত্র 2000 টাকা দরজা। এগুলো কোথায় ইউজ করা হয় ভাই? এগুলো ভাই আসলে বেশিরভাগ এই দরজাগুলো ইউজ করা হয় হচ্ছে পাকঘরে, পাকঘরে। এটার উপরে আমাদের বোর্ডের বোর্ড আছে, ভিতরে আমরা কাঠ ইউজ করে থাকি। এই দরজাটার সাইজ আছে 27x81। এখানে কাস্টমার ভুল বুঝবেন না, কেউ যদি বলে আনসার ভাই এটা 33x81, তাইলে না, 33x81 এটা আলাপ আলোচনার সাপেক্ষে এর দাম কমবে বাড়বে। আচ্ছা আচ্ছা আর এই সাইজটা নিলেই আমার থেকে মাত্র 2000 টাকায় দরজা নিতে পারবে। 2000 টাকা? জি। আচ্ছা তারপর আমি আসছি যে ভাইয়া, আজকে আমার একজন ইটালি প্রবাসী, উনি আমাকে 17টা দরজা অর্ডার করেছে চিটাং সেগুন পল ছাড়া। ইটালি থেকে? ইটালি থেকে, ইটালি প্রবাসী, মানে পল ছাড়া দরজা অর্ডার করেছে। উনার বাড়ি হচ্ছে মাদারীপুর, উনুর আব্বা আইসি দেখি গেছে, চকাট অনেক পছন্দ করেছে, আমাকে অ্যাডভান্সও দিয়ে গেছে, চকাটগুলো আমি আজকে ডেলিভারি নিব। উনার নাম হচ্ছে নীরব ভাই, নীরব ভাই মাদারীপুর শিবচর। আচ্ছা উনি আমাকে বলেছে আনসার ভাই আপনারা তো অনেক ভিডিওতে অনেক কিছু কাস্টমারের নাম বলেন, তো আমার নাম বলে আজকে একটা ভিডিও করেন, আমি অনেক খুশি হব। আচ্ছা আচ্ছা তো উনার যে চকাটগুলো দেখেন ভাই, মেন চকাটটা হচ্ছে 11.5, এটার ভিত্তি কোনো ধরনের কোনো পল নেই। আচ্ছা কোনো পল নাই, একদম পল ছাড়া। দেখেন যে মানে সিএনসিতে নকশা খুলি এত সুন্দর হয়, এটা অনেকে আসলে জানে না। আসলে আমাদের কাজটা হচ্ছে নিখুঁত চিকন,
এমনকি আমরা নকশা মিস্ত্রি দিয়ে কাজগুলো দেখেন কত সুন্দর ভাবে ফিনিশিং দিয়েছে, মানে মনে হচ্ছে যে এটা শীষ কাগজটি ঘষছে, আমরা কিন্তু এটা শীষ কাগজটি ঘষি নাই। আচ্ছা আচ্ছা, এই চকারটার দাম লিছি উনার থেকে আমি 27,000 টাকা, 27,000, কিন্তু উনা আমাকে বলেছে আনসার ভাই 27,000 টাকা এলেন আমার কোনো সমস্যা নাই, আমার মালটা সঠিক দিবেন, আপনার ভিডিও অনেকেই দেখছি, আপনি মানে যেটা বলেন সেটাই দেন, এটা কাস্টমারে বলে আপনি নিজেও বলেন। আচ্ছা আচ্ছা, এই একই ডিজাইনের মানে এইরকম মেন দুটা আছে 27,000 টাকা করে, উনার ভিতরে আছে 15টা। আচ্ছা, ভিতরে আছে 15টা, পারবেন ভাই আমি আপনাকে দেখাই, এই দেখেন মানে একদম পল ছাড়া, যেটাকে বলে আপনি তো অনেক জায়গাতে ভিডিও করেন, কেউ যদি বলতে পারে মিটি 1% পল আছে, কোনো টাকা লাগবে না, একদম চকাট ফ্রি চলে যাবে। আচ্ছা দর্শক, আসলে কাঠের কোয়ালিটি মানে সেগুন কাঠের যে ফাইবারগুলো মানে এরকম বার্নিশ করা নাই, একদম ন্যাচারাল সবকিছু দেখা যাচ্ছে। এই যে এখানে গাদে করা আছে ভাই, এখানে প্রত্যেকটা তো দেখানোর দরকার নেই, 15টা চকাট সব নীরব ভাইয়ের চকাট। আচ্ছা চকাট, উনি কিন্তু আমাকে দরজা অর্ডার দিয়েছে, দরজা অর্ডার দিয়েছে পল ছাড়া, উনার এক একটা দরজা নিয়েছে আমি 28,000 টাকা করি। এগুলো কি নিয়ে গেছে? হ্যাঁ নিয়ে গেছে না, এটা আমার কাছে আছে, এখনো কমপ্লিট করি নাই, কারণ দরজার কাঠ তো সিজনিং করা লাগে, সিজনিং করা লাগে, চকাটের কাঠগুলো তো সিজনিং না করলেও চলে, এগুলো আমরা রোদে বাতাসে শুকায় চকাটগুলো কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখানে আমাদের গামারি পাল্লা আছে 12 ভাই দুটা, এটা 33-81 গামারি কাঠের যে পোকা, এটা আসলে যেটা চিটাং গামারি শিল গামারি এটার ভিতরে কিন্তু থাকবে, থাকবে এটা 33-81, এটা হচ্ছে কি আমারে অর্ডার করে গেছে মুন্সিগঞ্জ থেকে এক ভদ্রলোক আসি, যে ভাই আমার দুটা প্লেন দরজা লাগবে, আনসার ভাই গামারি কাঠে দুটো প্লেন দরজা লাগবে, উনি ফোনে আলাপ করে আমার কাছে আসছে, এটা 33-81 পাকা 1.5 ইঞ্চি প্লেন দরজা, ওনার কাছে আমি দাম রাখছি মাত্র 7,000 টাকা। 7,000 টাকা জি ভাই, আমার ওখানে কিছু দরজা আছে, দরজা দেখে আমাদের চলে শোরুমে চলে যায়। আচ্ছা ঠিক আছে, এটা সামনে রাখা আছে? জি দরজা সামনে রাখা আছে। ওকে, এটা কি নীরব ভাই? হ্যাঁ এটাও নীরব ভাইয়ের, একই ডিজাইনের দুটো আছে, এটা হচ্ছে মেন, ওইগুলো হচ্ছে ভিতরে বারান্দা মিলাই আছে, এই নীরব ভাইয়ের একই ডিজাইনের। আর পারুল ভাই দেখা দেন, এই বিটটা কিন্তু অনেক কাস্টমারের, কিন্তু এই বিটটা অনেক কারখানায় নেই, এটা আমার নিজের চয়েস করে নিরাপদ জন্য 4টা বিট ইউজ করেছি, দেখেন কত সুন্দর, কত বড় লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, আরো ফুটে উঠবে, বার্নিশ করলে অনেক সুন্দর লাগবে। আচ্ছা তারপরে এখানে দেখেন, এটা একটা কাস্টমারের দুইটা ভালো অর্ডার করছে, একটা শোরুমে আছে একটা এখানে আছে, এটা 39-81 মাসখানে 3 তক্তা, এটা হচ্ছে বার্নিশ হচ্ছে, হাফ বার্নিশ করা আছে, এই দরজাগুলো ওনার থেকে আমি দাম রাখছি মাত্র 10,000 টাকা, মেহগুনি, এটা কিন্তু সিজনিং কেমিক্যাল করা। আচ্ছা এখানে সিজনিং কেমিক্যাল করা, এগুলো আমাদের পার্লার হিউজ পরিমাণ রিজার্ভ আছে, জায়গায় জায়গায় রাখা আছে, এগুলো হচ্ছে প্লেন পার্লার, যদি কেউ 33-81 নিতে যায় আমার থেকে মাত্র নিতে পারবে 5,500 টাকা। এই দরজাটা ভাই আমি মানে কি বলবো, এই দরজা এর আগে ভিডিও করছি, 4টা অর্ডার পাইছি, এখন আবার 6টা অর্ডার পাইছি। আচ্ছা একই ডিজাইনের, এটা নতুন একটা আপডেট, এটা হচ্ছে 39-81, এটাও মাসখানে 33-81 আছে, এটা উনি আমার থেকে বার্নিশ করে নিবে না, উনি বার্নিশ ছাড়া উনার থেকে আমি দাম রাখছি মাত্র 7,000 টাকা, মাত্র 7,000 টাকা, একই ডিজাইনের 4টা আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারখানায় এত কিছু দেখানোর দরকার নেই, আমার শোরুমে কটা দরজা আছে আমি দেখা দিই ভাই। আচ্ছা চলেন, ওকে ওনাদের শোরুমে চলে আসলাম ভাই, এখানে তো অনেক দরজা দেখতে পাচ্ছি আমরা। জি ভাইয়া, এখানে একটা এই দরজাটা কিন্তু আমি এর আগে ভিডিও আপনার করছি, এই একটা দরজা লিখার ছিল, ওনা আমাকে 80টা দরজা অর্ডার দিয়েছে, আর এই একটা দরজা এখন আমাকে ময়মনসিংহ থেকে অর্ডার করেছে, যে আনসার ভাই আপনার ভিডিওতে একটা 3D নতুন আপডেট দেখছি, আপনি বলেছিলেন একটা কাস্টমার একটা পছন্দ হলে 80টা দরজা অর্ডার দেবে, ওনা কিন্তু 80টা দরজা অলরেডি আমাকে অর্ডার করে গেছে। আচ্ছা এই দরজাটা 39-81, এটা 3D ডিজাইন, এটাও কিন্তু ক্লিকার বার্নিশ, আমি যে আপনাকে বারবার বলা ঠিক না, এটার উপরে পানি ঢালি দিয়ে সাবান দিয়ে যেমন খুশি সামনে করলেও এটার কিন্তু লিকার কখনো নষ্ট হবে না, নষ্ট হবে না, 10 বছর পর্যন্ত আমাদের লিকার গ্যারান্টি থাকবে, এটার ভিত্তি কোনো নষ্ট হবে না, যত কিছু করুক, এটা 39-81 পাকা 1.5 ইঞ্চি, এই দরজাটা বিক্রি করছি ওনার কাছে আমি 27,000 টাকা। 27,000 টাকা জি, এখানে একটা মেহগুনি সিজনিং কেমিক্যাল লিকার করা, এই দরজা আমি মনে হয় 10টার উপরে বিক্রি করছি, এটা এখন একটা দরজা অর্ডার হয়েছে, এটা কিন্তু আমি লিকার এখনো কমপ্লিট করি নাই, ফিনিশিং দিই, ফিনিশিং দিলে অনেক কিন্তু এটা কসুর পাতার মতো পানি ঢালেও পিছলা যাবে, এটা কিন্তু অনেক সুন্দর, এটা বিক্রি করছি আমি 14,500 টাকা। মেহগুনি কেমিক্যাল সিজনিং করা 3 তক্তা পাক্কা 1.5 ইঞ্চি, এটা বিক্রি করছে 14,500 টাকা। আচ্ছা আচ্ছা, এইখানে যে বললাম যে একই ভদ্রলোক 4টা দরজা অর্ডার করছে আমাকে, এই দরজাগুলো আমি অনেক বিক্রি করছি, বারবার আমাকে এই দরজাটাই কাস্টমার মানে বলতেছে ভাই এটা মনে হচ্ছে নতুন আপডেট আপডেট, এই দরজাটাও আমি বিক্রি করছি 7,000 টাকা। এই দরজাটা ভাই আমি মানে এর আগে বিক্রি করছি এক ভদ্রলোকের কাছে 4টা, এর আগে বিক্রি করছি একটা, এখন আবার এক ভদ্রলোক 2টা অর্ডার করছে, একটা কমপ্লিট করছি একটা এখনো কমপ্লিট করিনি, এটাও এখনো লিকার কমপ্লিট করিনি, এটা হচ্ছে পুরা বডিতে কিন্তু কাজ করা, পুরা বডিতে কাজ করার জন্য 500 টাকা বেশি নিচ্ছি, মাত্র 15,000 টাকা, এটাও কিন্তু সিজনিং কেমিক্যাল করা, এটা কিন্তু মেহগুনির দরজা, মেহগুনির দরজা, উনি এই কালারটা পছন্দ করেছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই দরজাটা হচ্ছে 39-81, এটাও কিন্তু মাসখানে 3 তক্তা, এটা হাফ বার্নিশ, ওটা যা ক্লিয়ার বার্নিশ হবে, এটা বার্নিশ সহ মাত্র 10,000 টাকা, এটাও কিন্তু সিজনিং কেমিক্যাল করা। অনেকেই বলতেছে যে ভাই আমরা সিজনিং কেমিক্যাল করি, কিন্তু দেখা যাচ্ছে কেউ সিজনিং করে কেমিক্যাল করে না, কেমিক্যাল করে সিজনিং করে না,
এটা একটা ব্যবসার বুমুর আছে ভাই, পারভেজ ভাই। আচ্ছা আচ্ছা, এই যে একই ধরনের ডিজাইন আসলে এগুলা অনেক সুন্দর হবে। আমাদেরকে যে কাস্টমারই বলতেছে যে ভাই এই ডিজাইনটা আপডেট, আসলে আপডেটই লাগতেছে এটা। এটাও আমি 7,000 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে 3381 কেমিক্যাল সিজনিং করা। এটা হচ্ছে একটা কাস্টমার 4টা অর্ডার দিয়েছে, আমি একটা রেডি করেছি। এটা হচ্ছে এখন ভিডিও করার জন্য এটা বিক্রি করছি মাত্র 6,000 টাকা। মাত্র 6,000 টাকা। এখানে গামারির দরজা, এটাকে আমরা ডিপ পাল্লা বলি, যেটা এটা কখনো বাঁকা হবে না ফাঁকা হবে না। গামারির দরজা একটু কম বেশ করে, কিন্তু এই ডিপ পাল্লা যেটা এটা কখনো বাঁকা হয় না ফাঁকা হয় না। এটা পুরো বডিতে ডিজাইন করেছি, কিন্তু এই দরজাটা বিক্রি করছি আমি বার্নিশ ছাড়া 8,500 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আসলে একটা ফ্যাক্টরিতে কিন্তু সবগুলো ডিজাইন অ্যাভেলেবেল রাখা সম্ভব না, ডেলিভারি দিয়ে দেওয়া হয়। তো আপনারা আসলে যেগুলো দেখছেন এগুলো থেকে যে কোনো একটি মডেল পছন্দ করতে পারেন, অথবা যে কোনো ভিডিও, যে কোনো ছবি, যে কোনো জায়গা থেকে আপনারা এনে আনসার ভাইকে পাঠালে কিন্তু আপনারা যে কোনোভাবে আপনারা এটা নিতে পারবেন ইনশাল্লাহ। আর যে বুঝতেই পারছেন, আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিও করছি আজকে, আপনারা ফ্যাক্টরি থেকে দরজাগুলো কিনতে পারবেন। ভালো মানের প্রোডাক্ট কিনতে চাইলে অবশ্যই আনসার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর আনসার ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রেখেছি, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, সরাসরি কল করবেন। আসসালামু আলাইকুম।